হয় নেকি? মন্দিরত আহে নেকি প্রত্যেক বছরে? কেনেকুৱা লাগে? ভাল লাগে। ওয়েলকাম বেক টু আওয়ার ইউটিউব চ্যানেল হেলো গুৱাহাটী। আজি আমি আহিছোঁ সন্দিতা মন্দিরত। গতিকে আর বেশি নয়, অলপমান গিয়ে আমি সন্দিতা মন্দির পাম, আপনার দেখাই থাকি মন্দিরত গই কি করো কি নকরো চাই ভিডিওত। গুৱাহাটীৰ পৰা আপোনালোকে সন্দিতা মন্দিরত আহিব লাগিলে প্রায় 25 কিলোমিটার মান আহিব লাগিব। ছয় মেইন ছয়টা টাউন নাপাতে পায় সন্দিকা মন্দির, আপোনালোকে রাস্তাৰ ওচৰত দেখাই পাব। তো আহিব মন্দিরলৈ, ভাল লাগিব। এয়া সন্দিকা দেৱালৰ এয়া মেইন গেট, এয়া এয়া ভিতৰত সোমাই প্রায় 1 কিলোমিটার মান আৰু সোমাই যাব লাগিব রাস্তাৰ পৰা। তো চাই থাককচোন, ধূপ চাকি খিনি কিনি লওঁ গাইছ। এয়া এইফালে দোকান আৰু দোকান আছে, কিনি লওঁ। চন্দিকা মন্দির আহি পালো, ইয়া আপনাদের দেখা পাইছে ইয়া গেট। এটা আমি গেটের ভিতরত সোমাই যাম, আর সেইফালে দোকানবিলাক রাতিপুৱা সময়, গতি দোকানবিলাক হেৰি হোৱা নাই, দোকানবিলাক দি আছে। এয়া মন্দিরত সোমাই এয়া গণেশের মূর্তি আপনার দেখা পাব। এয়া প্রথমতে আছে গণেশের মূর্তি মন্দির, আপনার ভিতরত গিয়ে দেখাই আছো এয়া মেইন মন্দিরটো। আর সেইফালেও আছে মন্দির, দেখা পাইছে এয়া লাইন পাতিবলগা হৈছে, বহুত মানুহ হৈছে। যিমানে দেরি হয় সিমানে মানুহ বহুত হয়। এয়া আপোনালোকে দেখা পাইছে এয়া মানুহে মানুহ, এয়া এইফালে মানুহ, চাৰিওফালে মানুহে মানুহ। এয়া আমি দরজায়, এইখন মেইন দরজাৰে এয়া সোমাই আমি, এয়া আমি মন্দিরৰ ভিতৰত সোমাইছোঁ। আৰু এইফালে এয়া চাকি তাকি বাহিৰতে জ্বলাব লাগে, এয়া এয়া বাহিৰত চাকি ধূপ জ্বলাই আছে। এইফালে এইফালে গেটখন বন্ধ কৰি দিছে, আমাৰ পূজা কৰা হল আচলতে, এইখন গেট খোলাই আছিল, মানুহ বেছি হোৱাৰ কাৰণে বন্ধ কৰি দিছে। এয়া দেখাই আছোঁ আপোনালোকক এয়া মেইন মন্দিৰ ভিতৰত। এয়া এইফালে চাকিবিলাক জ্বলাই দিছে, বহি আছে এয়া। এয়া আপোনালোকে দেখা পাইছে এইফালে আইতা এজন, আইতা ক'ৰ পৰা আহিছে? প্ৰতি বছৰে আহে নেকি? ভাল লাগে না মন্দিৰত আহি? কাৰ লগত আহিছে? বলি দিব? এনে এৰি দিছে? ঠিকে আছে দিয়ক, আইতাক লগ পালো, ভাল লাগিল কথা পাতি। পূজা করা হওয়ার পিছন নিজের নিজের ভোগ প্রসাদ খিনি ইয়াতে উলিয়াই লৈছে এয়া, এয়া সবেও বহি লৈছে ইয়াতে। উপরত ফেনের ব্যবস্থা আছে, গরম যেহেতুকে এয়া সবে নিজের নিজের জায়গাত বহিছে। এয়া এয়া চন্দিকা মন্দিরের এয়া বিবাহ ভবন, এয়া আপনাদের দেখা পাইছে এয়া এইবিলাক ঘরবিলাক, ইয়াতে বিয়া পতা হয়। এয়া ওইফালে এয়া হৈছে ভোগ ঘর, ইয়াতে ভোগ রন্ধা হয়। এয়া আপনার দেখা পাইছে ভোগ বনাই আছে আসলতে ভিতরত, আর ওইফালেও আছে দুটা ভোগ ঘর, কেঁচা আর পকা দেখা পাইছে আপনার ভিতরত। এয়া ভোগ বনাই আছে, আছে ইয়াতে শিব মন্দির, এয়া শিব মন্দির এইটো, আর সেইফালে আছে এটা মন্দির। নাম তো কই দিয়া, শ্রী রবীন্দ্র দাস। কোন ক্লাসত পড়া? ইয়াতে এতিয়া আমি বাটা চাহ দিছো, বাটা চাহ খাই আছে। তোমার নাম তো কই দিয়া? দীপামণি, ধুনীয়া নাম। কোন ক্লাসত পড়া? প্রথম। কার লগত আহিছা?
মায়ের ঘর অনেকই মন্দিরে তো হাই নাকি প্রতি বছরে কেন কা লাগে ভাল লাগে গান শান গাব জানা না হ্যাঁ গান গাব জানা হ্যাঁ তো কি জানা খেলা ঢুক খেলা এয়া হল মন্দিরের পুখুরী আর এয়া আপনার দেখা পাইছে মন্দিরের পুখুরীত এয়া ইয়াতে মাছ কাছ আছে আর এয়া বিস্কুট দিব ওলাইছে এয়া বিস্কুট দি আছে মাছ আছে এয়া মাছ দেখা পাইছে আপনাদের ডাঙর ডাঙর মাছ এয়া মাছ আমার পূজা করা হল এতিয়া এতিয়া বহি আছো আমি আপনার দেখাই আছো কাছো ওলাই আছে যাতে বিস্কুট দিয়ে আছো দেখাই আছো ভাল লাগিছে মানুষবিলাক আপনার মই পিছফালে দেখিছে আহিয়ে আছে মানুষ যিমানে দেরি হয় সিমানে মানুষ বেশি হয়ে আছে তো চাই থাকো ভিডিওটো ভাল লাগবে সেইফালে কি পূজা করা হল যেহেতুকে রাতেপা একো খোৱা নাই এতিয়া আমি খাম পরঠা এতিয়া আমার তোমার কোনখন দোকানত পরঠা করে আপনার দেখাম দোকান আছে ইয়াতে বহুত কান সোমাই আসছো দোকানত পরঠা খাবলে ইয়াতে বহিম পরঠা খাবলে খুব বহিলো পরঠা খাব বহি আছো এয়া এতিয়া খাম পরঠা ভোক লাগিছে পরিবেশটো হোটেলখনৰ পরিবেশটো ভাল লাগিছে না ভাল লাগিছে ধুনীয়া এইবিলাক ঠিক আছে ভাৰে ধুনীয়া বতাহ আহি থাকে এয়া গাড়ী আমি পৰঠা খাই আছোঁ কেনেকা যাব ওলাইছো এতিয়া আর আজির ভিডিওতে ইমানতে সামরি নিও যদি ভিডিওটা ভাল পালে তাহলে লাইক করব শেয়ার করব আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দিব ধন্যবাদ।